আসসালামু আলাইকুম, আমাদের ডেইলি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজ শুক্রবার, ভেবেছিলাম বেলা করে ঘুমাবো, কিন্তু না, তা আর হলো না। বউ বাজারের একটি ব্যাগ ধরিয়ে দিয়ে বলেছে যে বাজার করে নিয়ে আসতে। মাছ কেনার শর্ত একটাই, মাছটা তাজা হতে হবে এবং বড় সাইজের হতে হবে। তাই নিজের এলাকা ছেড়ে আমি লোকাল ট্রান্সপোর্টে একটু জার্নি করে খানিকটা দূরের বাজারে যাচ্ছি তাজা মাছের সন্ধানে। সেটা আবার যেমন তেমন তাজা হলে চলবে না, লাফানো মাছ। এই উদ্দেশ্যেই আমার এই যাত্রা। পৌঁছে গেলাম মাছ বাজারে, পার্শ্ববর্তী এলাকা থেকে একটু বড় বাজার এটাই। বাজারটি টিএনটি বাজার নামে পরিচিত। বাজার করতে হবে খুব সকালে, যেন তাজা মাছটা পাওয়া যায়। বাজারে ঢোকার আগেই মুখে মাস্ক পরে নিন, মানি ব্যাগ বা পকেট সাবধান। দামি কাপড় পরে মাছ বাজারে না যাওয়াই ভালো, কাপড় নষ্ট হওয়ার ঝুঁকি অনেক বেশি। আমি ভাই বিবাহিত মানুষ, মনের মতো পছন্দ করে মাছ কেনার উপায় আমার নেই। বউ আগে থেকেই নির্ধারণ করে দিয়েছে মাছ, ওজন, পরিমাণ। তাই বেশি ঘোরাফেরা না করে সরাসরি চলে আসলাম রুই মাছের দোকানে। দরদাম করে 380 টাকা কেজি মাছকে 360 টাকা কেজিতে রাজি করালাম। মাছের আঁশ ছাড়ানোর সময় বলতে হবে একটু ভালো করে আঁশ ছাড়িয়ে দিন। আমি এভারেজ সাইজের টুকরো করে নিয়েছি। দোকানদার ভাই যেভাবে দক্ষতার সাথে সুন্দর করে মাছ কেটে দিয়েছে, এ সময়ের মেয়েরাও সে কাজটা পারে না। সবাই বলে এটা মেয়েদের কাজ, কিন্তু দেখুন ছেলেরাও কত সুন্দরভাবে মাছ কাটছে। পাশেই মুরব্বী চাচা এক গ্রাহকের সাথে অস্থির দরদাম করছে। বরফ ছাড়া তাজা চিংড়ি মাছ না পাওয়াতে চিংড়ি মাছ না কিনেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ি ফেরার পথে রেল ক্রসিংয়ে পথ রুখে দাঁড়ালো মালবাহী ট্রেন। বাধ্য হয়ে আমাকে থামতেই হলো, কিন্তু আপনাদেরকে আর থামাতে চাচ্ছি না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় সিক্ত করুন আমাকে। আপনাদের জন্য ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।